আজকে আমাদের আন্দোলনের 67 দিন হয়ে গেছে, আর হচ্ছে অনশনকারীদের আজকে এই 8:30টার সময় 240 ঘন্টা অতিক্রান্ত, 240 ঘন্টা পেরিয়ে গেছে। আজকে সন্ধ্যে 6টা থেকে আমি আর রুমেলিকা দি আমাদের অনশনকারীদের সাথে আমরাও সম্মতি জানিয়ে বসে গিয়েছি। আমি অনশন আন্দোলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ একটা বৃহত্তর ন্যায় বিচারের দাবিতে আমি চুপ করে থাকতে পারিনি। প্রতিদিন আমরা দেখেছি যে প্রতিদিন কি করে সাধারণ মানুষের মৌলিক অধিকার পদদলিত হচ্ছে, কিভাবে অভয়ের মতো একজন সৎ সংগ্রামী মানুষের হত্যা হয়েছে, একটা প্রাতিষ্ঠানিক খুন হয়েছে, এবং তারপরেও প্রশাসন তার দায়ভার নিতে চায় না। তারপরেও লোকজন, আমাদের পুরুন প্রশাসন আমাদের এই অনশনকারীদের প্রতি একদম মুখ ঘুরিয়ে রেখেছে, তাদের দাবি শোনা প্রয়োজন তারা বোধ করে না, তাদের সাথে মিটিং এর পর মিটিং হয়ে যায়। প্রশাসন ফুটবল নাচাতে ব্যস্ত, কিন্তু আমাদের বিচার দিতে ব্যস্ত নয়। এরপর দাঁড়িয়ে আমার যেটা মনে হয় যে অভয়া যা ন্যায় বিচারের প্রয়োজন ছিল, তার জীবনে রাজনীতি আর ক্ষমতার লোভের ময়দানে এই যে বলি হতে হলো, এটা একেবারেই কাম্য ছিল না, এটা কোনো মানুষের সাথেই হওয়া কাম্য ছিল না। এবং সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে এক ডাক্তার বাদ দিয়ে একজন সাধারণ ভারতবর্ষের স্বাধীন নাগরিক হিসেবে আমি এটা মেনে নিতে পারি না, এটা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব ছিল। এই আন্দোলনে অংশগ্রহণ কেবলমাত্র ব্যক্তিগত বা পেশাগত দায়িত্ব হিসেবে না, এটা আমাদের সমাজে যারা ন্যায় বিচার থেকে বঞ্চিত তাদের পাশে দাঁড়ানোর জন্য একটা নৈতিক বাধ্যবাধকতা। অভয়ের মতো অনেকেই আজকে নিরাপত্তার শিকার, যারা যাদের দাবি শোনা হয় না, যাদের জীবনের মূল্যায়ন করা হয় না। আমরা যারা নিজেদের ন্যায় বিচার এবং মানবাধিকারের সমর্থক হিসেবে মনে করি, তাদের এই অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তোলাটাই একটা কর্তব্য। সেই কারণেই আমার মনে হয় যে অনশনে আমি বসেছি, এবং এই বিচার অভয়ের বিচার যতদিন না হচ্ছে ততদিন আমি অনশন মঞ্চ থেকে আমি উঠবো না, যাই হয়ে যাক। আমার অনশনে 250 ঘন্টা হতে চললো। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ডক্টর অনস্ত মুখার্জি, অনিকেত মাহাতো, তনয়া পাঁজা, পুলস্ত আচার্য, ডক্টর অলোক বর্মা। প্রশাসনের তরফ থেকে কোনো রকম কোনো রেসপন্স আসছে না। আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকার কার্যত কার্নিভালে ব্যস্ত। কার্নিভালের নামে যে প্রহসন আজকে চলল, বিচারের নামে যে প্রহসন গত 64 দিন ধরে চলছে, সেই অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে 64 দিন ধরে আমরা রাস্তায়, কার্যত কোনো রকম উপায় না পেয়ে নিজেদের দাবিগুলোকে ছিনিয়ে আনতেই আমরা অনশন বেছে নিয়েছিলাম। যে অনশন 250 ঘন্টায় পৌঁছেছে, আমরা প্রতিদিন আসি, প্রতিদিন আমরা দেখতে পাই যে যারা অনশনে বসেছিল তাদের অবস্থা খারাপ, তাদের অবস্থা ডিটোরিয়েট করছে, তবু তারা হাসি মুখে গল্প করছে, একটা সময় জ্ঞান হারাচ্ছে, তাদেরকে চ্যানেল করে সঙ্গে সঙ্গে স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দিতে হচ্ছে। তারই উল্টো দিকে একটা ছবি দেখতে পাই যে উল্টো রাস্তা ধরে দুর্গাপুজোর প্রতিমা যাচ্ছে কার্নিভালের উদ্দেশ্যে। এই চরম আইরনি আমাদেরকে হতাশ করেছে, মানসিকভাবে বিধ্বস্ত করেছে। আবার অনশন মঞ্চের ধারে যে স্লোগানের ঢেউ উঠেছে, যে প্রতিবাদের ঢেউ উঠেছে, যখন হাজার হাজার মানুষ হাত ধরে ছুটেছে, বলেছে তোমাদের পাশে আছি, তোমরা লড়াইটা চালিয়ে যাও, তখন কোথাও গিয়ে অনুপ্রেরণায় পেয়েছি। ব্যক্তিগতভাবে প্রথম দিন থেকে এই আন্দোলন শেষ যতদিন না হচ্ছে, ততদিন আমরা ন্যায় বিচার আদায় করে নিচ্ছি, যতদিন না অভয়া আরেকটা যাতে না হয় সেটা সুনিশ্চিত করতে পারছি, ততদিন এই আন্দোলন চালিয়ে নিয়ে যাব, ততদিন নিজের রাজপথে থাকবো, এই সংকল্প নিয়েছিলাম। সেই সংকল্পের জায়গা থেকেই আজকে থেকে আমার অনশনের রাস্তা বেছে নিয়ে এই অনশন মঞ্চে যোগদান করা। জানি না ঠিক এরপরে প্রশাসনের তরফ থেকে আদৌ কোনো রেসপন্স আসবে কি আসবে না। একটা জিনিস জানি, গত 250 দিন ধরে যে দৃঢ়তা সহকারে এতদিন ধরে আমার সিনিয়ররা, আমার বন্ধুরা অনশন চালিয়ে নিয়ে যাচ্ছিল, সেই একই দৃঢ়তায় অনশনকে চালিয়ে নিয়ে যেতে পারবো এবং ন্যায্য দাবিগুলোকে আদায় করে আনতে পারবো, এই বিশ্বাস রাখি। Hadi maro tale tale hadi maro tale tale hadi maro tale tale hadi maro tale tale